সানাঘাগরা নেচার ক্যাম্পে রাত কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম খান্ডাধার নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। আগের ব্লগটা না দেখে থাকলে লিঙ্ক ওপরে দিলাম, দেখে নিন। পাহাড় আর ঘন সবুজ ভেদ করে পৌঁছে গেলাম এই চমৎকার নেচার ক্যাম্পটায়। সেরে নিলাম একটা ছোট্ট হাইক, আর বাকি ডিটেলসগুলোর জন্য ব্লগটা চেক করে নাও। চ্যানেল ট্রিপল ক্যারি। তো আজকে আমরা আছি খান্দাহার নেচার ক্যাম্পে, আর এটা আমরা এসেছি কেওনঝড় থেকে। তো এটা হচ্ছে এখানকার স্পেশাল ওয়াটারফল। এটা এখান থেকে ছোট লাগছে, বাট এটা অ্যাকচুয়ালি অনেক লম্বা। তো সেগুলো সব তোমরা এই ব্লগে দেখতে পারবে, বাট তার আগে সাবস্ক্রাইব টু ট্রিপল ক্যারি। আর দেখে নাও আমরা সানাঘাগরা থেকে এখানে কী করে এলাম। ম্যাপে দেখাচ্ছে 78 কিলোমিটার্স আরও 1 hour 56 minutes। মেবি দিস উইল নট লাস্ট, কারণ কি একটা ভালো জায়গায় যাচ্ছি। যেটা বলার ইচ্ছে ছিল সেটা হচ্ছে সানঘাগরা আমাদের প্রচণ্ড পছন্দ হয়েছে, দিস ইজ আ মাস্টে। নেচার ক্যাম্পটা সত্যিই খুব সুন্দর, আর একটা ছোট ট্রেলও আছে যেটা সানঘাগরা ওয়াটারফল অবধি যায়, বাট সেটা বন্ধ বিকজ অফ ওয়াটার লেভেলস। একটা লেভেলের ওপর ইনক্রিজ করে গেলে ওরা বন্ধ করে দেয়। লোকজন খুব ভালো, স্টাফ খুব ভালো, আমরা খুব এনজয় করেছি, স্তুয়ান খুব এক্সপ্লোর করেছে, এনজয় করেছে। অ্যান্ড তোমাদের সবার জন্য এখানে এসো, মজা করো, আর সত্যি মজা পাবে। স্টেট হাইওয়ে একটু ভাঙাচোড়া, একটু পরে আবার কথা হচ্ছে। এসি তো চলছেই না, গাছ তুলতে বলছে কেন? ওয়েদার খুব ভালো গেল। আর মনে হচ্ছে না হিল স্টেশনে চলে এসেছি। যাই হোক, আমরা আর 20 কিলোমিটার্স হবে, ছেলে ঘুমাচ্ছে তাই আসতে কথা বলছি। আর মাত্র 5 মিনিট বাকি আমাদের রিসর্টটা আর ফলসটা দেখা যাচ্ছে, বিউটিফুল। চলো যাওয়া যাক।
राइट लेना है, ठीक है, थैंक यू। दुटो माताल के तुलते बोल की अवस्था, पूरा रास्ता घूमिए छे। পৌঁছে গেছি এখানে, আর বৃষ্টি পড়ছে, আর এখানে তেমন ঠান্ডা নেই, এখানে বেশ গরমই লাগছে। ইনফ্যাক্ট এইটা ইকো কটেজের এন্ট্রান্স, এইদিকে একটা রুম, এইদিকে একটা রুম, আর এইদিকে একটাই প্রবলেম দেখলাম, দেওয়ালগুলো ড্যাম পড়ে আছে, নাহলে এমনি ফ্যাসিলিটি ওয়াইজ সব ঠিক আছে। এইগুলো আমরা পাইনি ভ্যাকেন্ট, এগুলো আরো উপরের দিকে কটেজ, আর সামনে একদম ওয়াটারফলের ভিউ আছে। আর এখানেই আমরা লাঞ্চ করতে এসেছি। এখনো জিজ্ঞেস করো যে কালকে যদি ভ্যাকেন্ট পাওয়া যায়, কালকেও খালি নেই, চার দিনের টানা বুকিং আছে। নিচের কটেজ থেকে ড্রাইভ করে এখানে লাঞ্চ করতে আসতে হয়, 500 মিটারের মতন আপহেল আছে। ইস, এগুলো যদি পেতাম। লাঞ্চে এসেছি, লাঞ্চে নিয়েছি ভাত, উচ্ছে আর সিদ্ধ, পটলটা পটলই তো মনে হচ্ছে নাকি, একটা মিক্স ভেজ ফ্রাই, আর চিকেন স্যালাড পাপড়ি, আর সামনে মতো পুরো স্লোপটা একা একা উঠে গেল। এখানে ওয়াটারফলের কাছে সপ্তশী যাচ্ছে, আমি অস্তবান রয়ে গেলাম, কারণ কি এখানে 650 খানা স্টেপস উঠতে হবে আর নামতে হবে। আর আমরা এখানে রয়ে গেছি, আর অলরেডি সন্ধ্যে হচ্ছে, আর আরও টাইম লেগে যেত অস্তবানকে নিয়ে গেলে। খুলবো, দাঁড়ো, খান্ডাধার হাইক চালু। প্রথমে ভেবেছিলাম যে আমি অরিন্দিতা ছেলে সবাই যাব, তারপর অরিন্দিতা বললো যে 600-700 স্টেপ, হয়তো মাঝরাস্তায় গিয়ে হাঁপানির প্রবলেম হতে পারে, কারণ কি স্টেপসগুলো খুব খাড়াই যাশোনা হলো। তো আমি বেরিয়ে পড়লাম, ওরা রেস্ট নিক। হালকা বৃষ্টিও পড়ছে, বাহ, এটা কি সুন্দর লাগছে দেখতে, এটা ফটো তোলা যাচ্ছে, এটাই দেখতে দেখতে যাবো আজকে। কিতনা টাইম লাগ রা হ্যা ভাইয়া? আমার সাথে পরাবা তো কাঠা ওঠা ভার গিরে বুলু বুলু। সিঁড়ি চালু, খুব একটা স্টিপ তো এখন অবধি লাগছে না, প্রবলেম হতো। এইবার একটু খাড়াই চালু হয়েছে। অনেকটা উপরে এসে গেছি, স্ট্রিমটা ওই নিচে। জয় মা, রক্ষা করো। আওয়াজ শোনা মনে হচ্ছে কাছাকাছি, কিন্তু ঠিক ডেস্টিনেশনের আগে পথ অনেকটা দুর্গম হয়ে গেছে। এটা হয়তো সব থেকে স্টিপ স্ট্রেচ এখন অবধি। ফাইনালি চলে এসেছি, আর একটুখানি। বিউটিফুল, বিউটিফুল। ঘামে পুরোপুরি ড্রেঞ্চড, একটা ওয়ারেস খেলাম, তো তার থেকেও ইম্পর্টেন্ট এটা ব্যাগে নিলাম। নেচার নোংরা করো না, একটাই আবেদন, যারা পাহাড় পছন্দ করো, নেচার গ্রিনারি পছন্দ করো, প্লিজ ডোন্ট লিটার অ্যারাউন্ড। বাড়ি নিয়ে ডাস্টবিনে ফেলে দেবো। আমাদের সাথে কে দেখা করতে এসছে? কে এসছে আয়ু? এই তো কে এসছে রে, ডগি, ডগি মামা। বিউটিফুল আর কি, গর্জন। এটা উড়িষ্যার সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল, জানতাম না, উঠতে উঠতে একজন বলল, আগে ব্যাক চেক করতে হবে, শোনা কথা বলছি, এনজয় করার মতনই জায়গাটা। নিচটা এইভাবে বাঁধানো, সেফও আছে। হ্যাঁ,
বাবা ওরে বাবা। এইখান থেকে আমরা নেমে এই জায়গায় একটা ছোট্ট ড্যাম মতন আছে, আর ওটা হচ্ছে ওয়াটারফল। তো আমি আর আয়ু এখানে ঘুরতে এসেছি, আর এই কাকু কাকিমাও এসছেন আমাদের সাথে। কত জল বল মাম্মা, কোথায় জল, জল কই? ওই যে কটেজ দেখা গেছে আমার, আর আমি যেখানে আছি সবাই আসতে পারছে না, একটু দুর্গম আছে, ভাঙাচোড়া। আর এবার বেরিয়ে পড়বো, 5-10 মিনিট এখানে কাটাবো, তারপর আবার অনেক দেখা যাচ্ছে ফিরে যাবো। হাইকিং বেশ মজাদার, পুরো রাস্তা যখন উঠছিলাম কি দেখবো কখন দেখবো, আর ফাইনালি গিয়ে যখন দেখতে পেলাম, ওই ফিলিংটা আনপ্যারালেল, ওটা কেউ নিতে পারবে না তোমার থেকে। কারণ কি, কষ্টটা তোমার, লাস্টে যেটা দেখতে পাচ্ছ ভিউটাও তোমার। পাক্কা 1 ঘন্টার মধ্যে 1300 স্টেপস জয় করে চলে এলাম। দিস ইজ দ্য লাস্ট স্টেপ। আর এখানে আমাদের বিকেলের টিফিন এসে গেছে। এটা হচ্ছে কারি পাতা আর পেঁয়াজের পকোড়া আর চা। 9:45 বাজে, আমরা এখন নিচে, আমাদের রুম ছিল তো ওখান থেকে রেস্টুরেন্টের সামনে এসেছি, যেখান থেকে পুরো ওয়াটারফলটা দেখা যায়। আর এখানে এই যে একজন নটি করেই যাচ্ছে। আর সত্যি কথা বলি, কি জানতাম না ইকো কটেজের কোনো ভিউ নেই, এই কটেজগুলো দেখে আমার খুব লোভ লাগছে আর একটু দুঃখিতও আছি আমি। এই দেখো আরেকজনকে দেখো। হ্যাঁ, কিন্তু এই কটেজগুলো একদম অ্যাভেলেবিলিটি নেই, মানে আমরা ধরো 1 মাস আগে বুক করেছি, ওগুলো পাইনি, শুধু ওই ওই কটেজগুলোই অ্যাভেলেবেল ছিল। আর এখানে আমাদের ক্যাম্পিং চেয়ার্স দিয়ে দারুণ হাওয়া দিচ্ছে, তো আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করছি। গুড মর্নিং, এখন বাজে 10:30, আমরা যাচ্ছি ব্রেকফাস্টে। আজকে একটু লেটই হলো, কালকে স্তুবান আমাদের খুব জ্বালিয়েছে যে আমাদের ঘুমাতে লেট হয়েছে। তো যাই হোক, এখন অল্প রোদ বেরিয়েছে আর আমরা যাচ্ছি উপরে, একদম চেক আউট করে নিয়েছি আমরা, দিয়ে একেবারে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এটা হচ্ছে এখানকার খান্দাহার নেচার ক্যাম্প, সামনে একদম ওয়াটারফলের ভিউ আছে। এটা ছখানা আছে আর ওপরে আছে টেন্ট, ওটাও দেখাই। এইখানে রিসেপশন, ওটা হচ্ছে খাওয়ার জায়গা, ক্যান্টিন। আর সিঁড়ি দিয়ে উঠে এইখানে 4টে টেন্ট আছে। এই টেন্টটা স্পেশালি, ভিউ আমার মনে হচ্ছে খুব ভালো, ওই পাশে পাহাড় দেখা যায় আর এই পাশে ওয়াটারফলটা। ঘন্টার পর ঘন্টা ব্যালকনিতে বসে ওয়াটারফল দেখা যায়, আর গেস্টরা এখানে দেখছো, আমি দেখছি, বেশ মজা করা যায় এই জায়গাটা। ফ্যামিলি নিয়ে ভ্যাকেশনের জন্য তো একদম পারফেক্ট স্পট, এটা অসাধারণ। ব্রেকফাস্ট করতে চলে এসেছি, এটা হচ্ছে ম্যানেজার অবিনাশ জি। তো অবিনাশ জি, কুছ বতাইয়ে আপকে রিসর্ট কে বারে মে। মানাঞ্চল পরিবেশ পর্যটন আপনা মাননীয় শ্রীযুক্ত নবীন পটনায়ক জি কা ইনভাইটমেন্ট হে। তো ইয়াহা পে জো খান্দাহার নেচার ক্যাম্প হে, ইয়াহা পে हमारा 14 कॉटेज है जो कि 3 कैटेगरी में डिवाइड किया गया है। वन इज इको कॉटेज, वन इज कॉटेज, वन इज टेंट कॉटेज। इको कॉटेज पहाड़ के नीचे रहता है, जो कि व्यू पॉइंट नहीं रहता है। कॉटेज एंड टेंट कॉटेज जो रहता है वो व्यू पॉइंट जैसा पहाड़ के ऊपर रहता है। ये जो वनांचल परिवेश पर्यटन रहता है उसका मुख्य उद्देश्य रहता है रिस्पेक्ट टू नेचर। अभिनंदन करता हूँ आप खंडाधार नेचर क्या पे खुशी का माहौल उठाएंगे। नमस्कार, थैंक यू भैया। And mark his words, बहुत अहमियत वाला चीज़ है। You have to be respectful to nature, जो हम लोग सब मानते हैं एंड सबको मानना भी चाहिए। थैंक यू भैया। ब्रेकफास्ट चले मुछी और घुगनी, कल के डिनारे समय एकदम शूट करा है कारण गाड़ी का नीचे आ गाड़ी से फोन फेले और इन्हें देखो सुमान के मुछी दिए তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়ব। কোথায় যাব সেটা আমরাও জানি না, কারণ আজকে প্ল্যান ছিল বেসিক্যালি বাড়িতে ফেরার, বাট একদম ইচ্ছা নেই ফেরার। তো দেখা যাক কী করা যায়, তো সেটা তোমরা আবার নেক্সট ব্লগে দেখতে পারবে। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি, স্টে হ্যাপি, বাই।